মেখলিগঞ্জের জামালদহে 115 বছর বয়সে মুমূর্ষু এক বৃদ্ধর জমি নিজেদের নামে করিয়ে নেওয়ার অভিযোগ ওঠে বৃদ্ধর 5 মেয়ের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেন 5 কন্যা, অবশেষে সেই জমি ফিরেও পেলেন বৃদ্ধ। ঘটনাটি কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের জামালদহের 165 উঁচুল পুকুরের ঘটনা। অভিযোগ ওঠে ওই এলাকার বাসিন্দা ক্ষীরোদচন্দ্র বর্মন, তারা তাকে হাসপাতালে ভর্তি করাবেন এমন কথা বলে হাসপাতালে নিয়ে না গিয়ে নিয়ে যাওয়া হয় জমি রেজিস্ট্রি অফিসে। সেখানে জোর করে জমি রেজিস্ট্রি করিয়ে নেওয়া হয় এমন অভিযোগ ওঠে তার মেয়ের বিরুদ্ধে। গত 1 মাস আগে পুলিশে দ্বারস্থ হয়েছিলেন ওই বৃদ্ধ। সেই জমি শনিবার ফিরে পান বৃদ্ধ ক্ষীরোদচন্দ্র বর্মন, 115 বছর বয়সের বৃদ্ধ। তার 5 কন্যা এবং 3 পুত্র রয়েছে। সে অসুস্থ, এই অবস্থায় তাকে চিকিৎসা করাবেন এমনটা বলে তার 5 কন্যা জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে যাবেন এই কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে নিয়ে না গিয়ে বৃদ্ধকে নিয়ে যাওয়া হয় মেখলিগঞ্জ জমি রেজিস্ট্রি অফিসে। সেখানে নিয়ে গিয়ে টিপ স্বাক্ষর দিতে বলা হয়, কিন্তু কন্যাদের এমন চক্রান্ত বুঝতে পেরে রাজি ছিলেন না তিনি। এরপর হুমকি দিয়ে বলপূর্বক টিপসই নিয়ে নেয় রেজিস্ট্রি কাগজে, এমন অভিযোগ করছেন ওই বৃদ্ধ। এরপর পুলিশ প্রশাসনের কাছে আবেদন করেছেন, শেষে জমিও ফিরে পেয়েছেন। যদি অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দেন বৃদ্ধর 5 কন্যা। 5 কন্যার মধ্যে সত্যবালা বর্মন সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেন। পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়ে অবশেষে সেই জমি ফিরে পেলেন বৃদ্ধ। এগুলো সব মিথ্যা কথা। বাবার কাছে আমরা জোর করিয়ে জমি জমা জোর করে নিয়ে নেই। বাবা আপন খুশি দিতে চাইছে তাই আমরা নিয়েছি। আর এখন বাবাকে কি ধমকাইছে, বাবা এখন পাল্টে গেছে। জোর করি তো জমি জমা জোর করে নেওয়া যায় না। এটা কি টাকা পয়সা না সোনা দানা আমরা কাইটে নিছি? এটা কোনো আমরা হবিস পাচ্ছি না। ওরা কেন যে এরকম করতেছে, কি কারণ? আর বাবা যে কেন এরকম হয়েছে আমরাও জানি না। জোর করি আমরা জমি জমা নেই নেই, বাবা দিয়েছে আমরা জমি স্টাডি নিয়েছি। এবার আরও একটা অভিযোগ ওইখানে ওরা করছে নাকি আপনার বাবাকে নাকি যে হুমকি দিয়ে জমিটা নেওয়া হয়েছে এমন নাম করে, এমনটা কি অভিযোগ করতেছে আর কি? ওরা হয়তো হুমকি দিতেছে বাবাকে, বলে মেয়ের কাছ থেকে জমি জমা নিয়ে আমাদেরকে দিই। আর তাছাড়া আমি ওগুলো কিছুই জানি না। ওরা বাবাকে কি বলে আর বাবা যে কি বলে ওটাও শুনি নাই, শুধু কানে এইটাই আসে বাচ্চারা কয় ওরা কি বাবাকে হুমকি দেয়, আর বাবা মনে হয় আমাদের কাছ থেকে জমি নিয়ে ওর ছেলে আর নাতিকে দিবে। আমরা জোর করে জমি নেই নেই, বাবা আপন খুশি দিতে চাইছে তাই আমরা নিচ্ছি। আপনার নাম? সত্যবালা বর্মন। জোর করে নিয়েছে, আমি দিব না, আমার ছাড়িয়ে যা, এখন কি করা যায়? আমি তো একলাই। কিভাবে নিয়ে গেলো আপনাকে? হ্যাঁ, মানে মেখলিগঞ্জে কিভাবে নিয়ে গেলো বাড়ির থেকে? গাড়ি করি। কি বলে নিয়ে গেছে? ওই ডাক্তার দেখে, ডাক্তার। আচ্ছা, জলপাইগুড়ি নিয়ে গিয়ে না নিয়ে নেগে মেখলিগঞ্জ। তারপর আপনি সই বা সিলকি নিজের উদ্যোগে দিছেন না? মানে নিজের ইচ্ছে দিছেন না জোর করে নিছে? ওরা জোর করে নিছে, আমি দিব না, আমার ছাড়বি না, কি করবো বলা। পাঁচজন ধরে বাবা দে। পাঁচজন মেয়ে আপনাকে নিয়ে গেছে? হ্যাঁ, পাঁচজন মেয়ে মেয়ে সেদিনকে ছিল, পাঁচজনে নিয়ে গেছে।